30 डिसेम्बर 2020 আমি আর আমার বন্ধু দেবারুণ আবার বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। বাট প্ল্যানটা তখনও হয়নি কোথায় যাব। তো হঠাৎ বাইক নিয়ে বেরিয়ে পড়ে আমরা সচরাচর আমাদের পাহাড়ে যাওয়াটাই হয়ে থাকে, কিন্তু এবার একটু ভাবলাম পাহাড়ে যাব না, তো এমন একটা জায়গায় যাব যেখানে পাহাড় তো থাকবে না কিন্তু একটু অন্যরকম ফিলিংস। তাই আমরা পৌঁছে গেলাম গাজলডোবায়, মানে যাকে আমরা আমাদের গরিবের ডাল লেক বলা হয়ে থাকে। এখানে এসে আমরা প্রথমে নৌকা ভ্রমণ করলাম এবং তিস্তা নদীটাকে মন ভরে দেখলাম। তারপর প্রচুর পাখি দেখলাম, কারণ আমরা এসেছি পাখি দেখতে। তারপর আমরা এখানকার লোকাল মার্কেটসে মাছের বিভিন্ন রকম আইটেম খেলাম এবং তারপর কিছুটা সাইট সিইং করে আমরা আমাদের মতন বেরিয়ে পড়লাম। গাজলডোবায় আসলে এখানে অবশ্যই আসবে, এত সস্তায় এই ধরনের খাবার সচরাচর অন্য জায়গায় পাবেন না। আমরা এখন আছি গাজলডোবাতে, দেখুন ভিউ। এটা হলো গাজলডোবা তিস্তা ব্যারেজ। এখান থেকে আপনি বোটিং করতে পারেন, পার হেড 50 টাকা করে নেওয়া হয়। আর পুরো ওদিকটা পুরো ব্যারেজের সাইড দিয়ে পুরো এরিয়াটা ঘোরানো হয়। অনেক কিছু পরিযায়ী পাখি আছে, ওগুলো আপনি দেখে আসতে পারবেন। সুন্দর জায়গা, আপনি আসতে পারেন। হঠাৎ করে গাজলডোবার প্ল্যান, কোনো ওরকম কোনো প্ল্যান না, হঠাৎ করে প্ল্যান হলো গাজলডোবা চলে আসলাম। আর শিলিগুড়ি থেকে মোটামুটি ধরুন 1-2 ঘন্টা মতন লাগে আসতে। প্রথমে জলপাইগুড়ি হয়ে গাজলডোবা, খুব ইজি লাইন, যে কোনো গাড়ি আপনাদের চলে আসবে ওখান থেকে। এবং আমরা বাইক নিয়ে চলে এসেছি, কারণ বাইক ঠিক আমাদের বাড়ি ধূপগুড়িতে আছে। তো সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, ভালো লাগবে। আশা করি সবগুলো গাজলডোবা আপনাদের সামনে থাকবে। আমরা শুরু করেছিলাম ধূপগুড়ি থেকে। প্রথমে ধূপগুড়ি থেকে আমরা ময়নাগুড়ি আসি, ময়নাগুড়ি হয়ে লাটাগুড়ির রাস্তায় ক্রান্তি মোড় হয়ে আমরা সোজা বের হয়ে যাই। ক্রান্তি মোড় থেকে ডান দিকে বাঁদিকে, আপনি যদি লাটাগুড়ি ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি যান, বাঁদিকের রাস্তাটা সেটা হলো গাজলডোবার দিকে যায় এবং সোজাসুজি রাস্তা, কোনো অন্যদিকে রাস্তা নেই। তো আমরা ওই রাস্তা দিয়ে গাজলডোবা পৌঁছে গেলাম। আর যারা শিলিগুড়ি থেকে আসছেন ডাইরেক্ট জলপাইগুড়ি হয়ে আসতে পারেন, আমবাড়ি হয়েও আসতে পারেন। গুগল ম্যাপে ইজি পেয়ে যাবেন এবং যে কোনো গাড়ি এনজেপি থেকে চলে আসে গাজলডোবাতে। অথবা আপনি আশিঘর মোড়ে চলে যান, শিলিগুড়ি থেকে আশিঘর মোড়ে, আশিঘর মোড় থেকে শেয়ার যে অটোগুলো পাওয়া যায় সেটা করেও আপনি চলে আসতে পারেন। ভাড়া আনুমানিক 40 টাকার মতন নেয় ওখান থেকে। চলে আসুন। এরপরে আমরা যাচ্ছি নৌকা বিহারের জায়গা। এটি ভোরের আলোর নৌকা বিহারের সামনে আমরা পৌঁছে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা গাজলডোবাতে। গাজলডোবা হলো উত্তরবঙ্গের অন্যতম একটি ট্যুরিস্ট হাব, যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছে, যেটা তিস্তা নদীর পাড়ে, তিস্তা ব্যারেজের পাশে অবস্থিত। খুব সুন্দর একটি জায়গা, দেখুন। আর নিচে হচ্ছে নৌকা করে অনেকে নৌকা বিহার করছে। দেখছি আমরাও ট্রাই করছি, নৌকা বিহার করার প্ল্যান আছে, দেখা যাক। এটা হলো তিস্তা নদী, আর ওখানে দেখছেন তিস্তা ব্যারেজটা, পুরো তিস্তা ব্যারেজ এখানে। তো তিস্তা নদীর এখানকার যে ভিউ, ওয়ান অফ দ্য বেস্ট ভিউ। আর এখানে নৌকায় করে আপনি তিস্তা নদী ঘুরতে পারেন। আর প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে, আর সুযোগ থাকলে পরিযায়ী পাখি যদি চোখে পড়ে তার ছবি আর ভিডিও দেখাবো, যদি আমাদের চোখে পড়ে। বাট প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। ওই সাইডটাতে দেখা যাচ্ছিল কিন্তু ভিডিওতে আসছিল না। ওখানে দেখুন নৌকায় করে, নদীতে অনেকে নৌকায় করে ঘুরতে পারেন। নিচে নৌকা আছে, নৌকায় করে আপনি ঘন্টা হিসাবে এখানে নৌকায় জড়ানো হয়, দেখতে পারেন। এখন আমরা একটা নৌকায় যাওয়ার প্ল্যান করছি। नौकाय करे पुरो एरिया घोरार देखी नदीते जाब प्रचुर पाखी आछे तो पाखी देखार चेष्टार जोन्नो पाखी देखार जोन्नोई जाच्छी देखा जाक एखाने नौका नौकार जोन्नो आमादेर चार्जेस निच्छे चारजन जाच्छी एकटा नौकाते पर हेड 100 टाका करे घंटाय देखो नौका नीचे पुरो सिरियल हয়ে नौका आछे আমরা নদীর মতো ঘুরে ও নদীর আর আসলে এইখানে আবার ওইদিকে কম আছে এইখানে শুধু হবে না এইদিকে তো যাব না যেখানে পাখি আছে সেখানে নিয়ে চলো পাতি কথা হ্যাঁ পাখি কেন ধরনা না পাখি কাছ থেকে দেখো কেন খোলা নৌকা ছাতি দেওয়া নৌকা দেখি পাখি আছে বিশাল বড় পাখি দূর থেকে দেখে উড়ে পালাবে ভাই নাটা নিয়ে খোলা নৌকা গেলে তাহলে খোলা নৌকা চলো পাখি দেখব তো এটা না খোলা নৌকা চলো রোদ তা পাই আমরা রোদ তা পাই এটা আবার নৌকা দেখো নাই মজা লাগবে ভাই মজা লাগবে ভাই দেখা কানে দেখতে পাখি দেখার জন্য ভোরবেলা আসতে লাগে না बोलबा कि काका बढ़िया तो पति कैसे दादा दादा हमरे पास जैसा मनुष्य दादा हो गया दूसरा तो हमरा नो गाइस रेडी ये हमारे साथ देवारुन আছে ভিডিও আছে হ্যাঁ ভিডিও ব্লগ কর हेलो माय व्यूअर्स सो वी आर ट्रैवलिंग अराउंड यूजिंग आवर बोट বাংলায় বল অসুবিধা নেই ভিডিও প্রথম প্রথম দেখা हाय व्यूअर्स আমরা এখন নৌকায় চলেছি গাজলডোবায় পাখি দেখার উদ্দেশ্যে দেখি দেখতে পারি কিনা দেখা যাচ্ছে প্রচন্ড সুন্দর দেখুন জায়গাটা খুব সুন্দর আমাদের পিছনে মাঝি ভাই আছে আমাদের কাকা আছে নৌকা চালাচ্ছে কাকা নৌকা চালাচ্ছে আমরা যাচ্ছি আপনারা এলে কাকার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের যেটা চার্জেস করছে হলো চারজন আছি তো ঘন্টায় 400 টাকা নিচ্ছে মানে 100 টাকা পার হেড 100 টাকা পার হেড করছে এখন দেখা যাক কত ঘন্টা করে বেশি টাকা একবার একবার এখানে প্রচুর বার্গেনিং হয় एकदम गाड़ी दिखा जाए জলপাইগুড়ি ওদলাবালি অঞ্চলের ছোট্ট গ্রাম এই গাজলডোবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 18 থেকে 19 কিলোমিটার দূরে 90-এর দশকের শেষের দিকে এই তিস্তা নদীর ওপরেই বাঁধ দেওয়া হয় তিস্তা ব্যারেজ হওয়ার শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার রাস্তাটা সুগম হয় ফলে পরিচিতি বেড়েছে পর্যটকের কাছে আসে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের থাকার জায়গা ভোরের আলো কাশ্মীরের ডাল লেকে তো আমরা যেতে পারি নাই তো গরিবের ডাল লেক আপনি বলতে পারেন গাজলডোবাকে আমাদের উদ্দেশ্য ছিল নদীর বুকে ভাসতে ভাসতে পাখিদের ছবি তোলা যারা তিস্তায় মাছ ধরেন তারা নৌকা করে নিয়ে যান নদীতে পর্যটকদের নিয়ে যেতে যেতে এখন তারা মাঝি কাম গাইড প্রায় সব পাখির নাম তাদের কণ্ঠস্থ এমনকি কোন পাখির ঝাঁক কোথায় থাকতে পারে সেই আন্দাজও তারা করে দিতে পারে তবে এখানকার নৌকাগুলো বেশ সরু মাঝি ছাড়া 2-4 জনের বেশি একটা নৌকায় ওঠানো সম্ভব না কয়েকটাই বাকি তো প্রচুর দেখছি কিন্তু ক্যামেরাতে তুলতে পারছি না অনেকটাই দূরে যাক এখানে আসার জন্য ডিএসএলআর যদি কারো ভালো ক্যামেরা থাকে তাদের পক্ষে সম্ভব টাকাও বলছে হঠাৎ যদি 2-1টা সামনে পড়ে তাহলেই তোলা যাবে নাহলে সম্ভব না বাট জায়গাটা সত্যি অসাধারণ এই নৌকায় করে ঘোরার একটা মজাই আলাদা এখানে প্রচুর লোক পিকনিক করতে আসছে আগে এই জায়গাটা কেমন ছিল মোটামুটি গভীর জল ছিল এখন এটাকে হালকা করছে এখন মাটি ভরে ভরে জল নৌকা দিয়ে যাবে পার্কে প্রচুর পাখি দেখা যাচ্ছে, কিন্তু জানি না ক্যামেরা মানুষ আমাদের কাছে ভালো ক্যামেরা নেই, মোবাইল দিয়ে যা করার। সামনে গিয়ে যদি থাকে উড়ে যায়, এটাই সমস্যা। বুঝতে পারছো আমি बोटे जार्नी करते दुई पार्टनार घूमिए पड़े। তিস্তা এখন খরস্রোতা নয়, পাহাড়ের পাদদেশে এখানে নদী প্রশস্ত, ধীর স্থির, চারিপাশে অরণ্য, শান্ত সবুজ বিস্তৃত এই প্রাকৃতির মাঝে শীতের শুরুতেই মধ্য এশিয়া, ইউরোপ ও পৃথিবীর অন্যান্য জায়গা থেকে দল বেঁধে চলে আসে পরিযায়ী পাখির দল। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে জলে, ডাঙ্গায়, আকাশে সব জায়গায় পাখি, আর এটাই গাজল ডাবার আকর্ষণ। আমাদের বোটিং এখানে শেষ হচ্ছে। সামনেই আমাদের এন্ডিং পয়েন্ট। মোটামুটি 1 ঘন্টার উপরে আমরা ঘুরলাম, বেশ ভালো লাগলো। তো এখন তো প্রচুর ভিড় শুরু হয়ে গেছে। ও জীবন ছাড়িয়া যাস রে মোরে, সূর্যোদয়ের প্রাক্কালে তুই জীবন ছাড়িয়া গেলে মানছে কইবে মোরা জীবন রে। এখন গাজল ডাবার বাকি জায়গাগুলো আমরা দেখবো। বোটিং শেষ মোটামুটি, তো এখন নামবো আমরা নৌকা থেকে নেমে আমরা এখন দেখি গাজল ডাবার ওই সাইডে একটা মার্কেট হয়েছে, নতুন না, বেশ পুরনো, বাট খুব ওখানে অনেক কিছু পাওয়া যায় ফাস্ট ফুডের মধ্যে, মাছের বিভিন্ন ধরনের আইটেম, সেটাও আমরা দেখাচ্ছি, ওটাও আমরা আনবক্সিং করছি। ইংলিশ মেকারের কথা, আনবক্সিং গাজল ডাবা। ও জীবন ছাড়িয়া যাস নে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনছে কইবে মোরা জীবন রে। এখানে ভোরের আলো রিসোর্টটি তৈরি করছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে আপনি বুক করতে পারেন। সামনেই বৈকুণ্ঠপুর অভয়ারণ্য, আপনি চাইলে এখানে ঘুরে আসতে পারেন। কিন্তু এখানে চিংড়ির প্রচুর আইটেম আছে রে। আমার এগুলা মাছ খাই, এগুলাই গরম করে দিও, আর আছে একটু খাইয়ে দাও না, ফ্রেশ মাল থাকলে। চিংড়ির চপ আর আপনি যদি গাজল ডাবা আসেন আর এখানে না আসেন, তাহলে আপনি গাজল ডাবার পুরো ভিউ মিস। মানে এটা এখানকার বেস্ট, মানে এখানে এত কম দামে এই লেভেলের ফাস্টফুড আপনি কোথাও পাবেন না। এই যে আপনারা দেখছেন চিংড়ির गुलो चिंगड़ी माचे प्रचुर जेगुलो मात्र 10 টাকা जेटा अन्य कोथाओ पाबेन ना। सस्ताय फास्टफूड खेते तबे अवश्यई एखाने आसुन। आर एखाने आसले एकेर पर एक आइटेम ट्राई करते आपनार समय कोथाय चले जाबे आपनि बुझतेई पारबेन ना। केमन नट बैड चिंगड़ी गন্ধটা একটু কম আছে বাট इट्स ओके 10 টাকা রেসপেক্টে মোর দ্যান ओके। सारा दिन क्यों जो टाइम केटे गल बुझते ही बाड़ी जावर पाला अपनारा एखे आसले भोर आलोते थकते छोटोखाटो अनेकगुली रिसोर्ट आज अपनी गूगले देखले पे जाबेन अथवा नियारेस्ट अपनी शिलीगुड़ीते थकते लाटागुड़ी क्रांति मालबाजार अपनी जेखाने थाकबेन सेखान थेके आपनारा इजिली आसते पारबेन। और यदि भिडियोटी भालो थाके लागे তাহলে আপনি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে আসে। আমি এরকম নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি নিউ ইয়ার।